বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তায় কোনো শিথিলতা দেখাবে না সরকার ওবায়দুল কাদের সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য অতিরিক্ত পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাড়তি পুলিশি নিরাপত্তা প্রত্যাহার হলেও বিদেশি দূতাবাস ও রাষ্ট্রদূতদের নিরাপত্তায় সরকার কোনও শিথিলতা দেখাবে না বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যকে অসার অর্বাচীন ও বিচ্ছিন্ন উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিবৃতিতে মন্ত্রী বলেন বিএনপির আমলে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত বাংলাদেশে আজ শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বিএনপির শাসনামলে তাদের সৃষ্ট জঙ্গিবাদী শক্তির হলি আর্টিজান বেকারিতে হামলার পর কূটনীতিকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল এটা কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ছিল না কূটনীতিকদের আন্তর্জাতিক নিয়মানুসারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অপরিবর্তিত রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই বিদেশি যেসব দূতাবাস এবং রাষ্ট্রদূতরা বাংলাদেশে আছেন তাদের সব নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান সরকার কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করবে না